শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার মধ্যেই ভারতের কেরালায় নতুন বিপদ, রাজ্য জুড়ে সতর্কতা জারি। ভারতে যোগী রাজ্যে পরিকল্পিত ছকে মুসলিম নির্যাতন। পাকিস্তানে অস্ত্রপাচার, তালিবানকে সতর্ক করল আফগান স্বরাষ্ট্রমন্ত্রী। 65 দিন অনশনের পর ফিলিস্তিনি যুবককে মুক্তি দিল ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর গুলিতে 300+ ফিলিস্তিনি আহত। উইঘুর নির্যাতনে আরও প্রায় 30টি দেশকে সমর্থন করতে বাধ্য করছে চীন। এবং সবশেষ থাকছে, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্ত এলাকার লোকজন পালিয়ে যাচ্ছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ভারত। এই ভাইরাসের সুবল ইতিমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে 3,79,000 বেশি মানুষ। এর মধ্যে মারা গেছে 4,07,173 জন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটির কেরালা রাজ্যে ছড়াচ্ছে জিকা ভাইরাস। এর মধ্যে এই রাজ্যে 14 জনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থিরুবানথাপুর জেলার জিকা সংক্রমণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে অন্তঃসত্ত্বা শরীরে শনাক্ত হয় এই ভাইরাসটি। 24 বছর বয়সী ওই নারী তামিলনাড়ু সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা। এর আগে 2016 সালে গুজরাটে দেখা দিয়েছিল এই সংক্রমণ। ভাইরাসটির কারণে শিশুর মস্তিষ্ক এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। বিকৃত আকার নিয়ে জন্মায় গর্ভের সন্তান। মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায় এই জিকা ভাইরাস। বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আগামী বছর শুরুতেই। ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত থেকেই খবর আসছে, পরিকল্পিতভাবে মুসলিমদের উপর সেখানে হামলা চালানো হচ্ছে এবং মারধর করে তাদের জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলোর ভিডিও করে তা ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে মুসলিম সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাজকর্মী এবং অ্যাক্টিভিস্টদের মতে, ভোটের আগে রাজ্যে হিন্দু মুসলিম মেরুকরণের লক্ষ্যই খুব পরিকল্পিত করে এই কাণ্ডগুলো ঘটানো হচ্ছে, যদিও উত্তরপ্রদেশ ক্ষমতাসীন বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। সময়টা এবছরের মার্চের মাঝামাটি। ঘটনাস্থলে দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। সেখানকার এক হিন্দু মন্দিরে ঢুকে পানি খাওয়ার অপরাধে 12-13 বছরের একটি ছেলেকে মাটিতে ফেলে নৃশংসভাবে হত্যা করা হয়। জোর করে তাকে জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়। তালেবানের বিরুদ্ধে পাকিস্তানে অস্ত্র পাচারের অভিযোগ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাতার মির্জাওয়াকা। সম্প্রতি পাকটিয়া প্রদেশের সফরকালে তিনি বলেন, তালেবানকে পাকিস্তানের সামরিক সরঞ্জাম পাচার বন্ধ করতে হবে, না হলে আফগান বিমান বাহিনী সরাসরি তাদেরকে টার্গেট করবে। এদিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তালেবান সদস্যরা অসংখ্য সামরিক সরঞ্জাম এবং ট্যাঙ্ক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ রয়েছে, এসব অস্ত্র তালেবান সদস্যরা আফগানিস্তানের জাবুল প্রদেশের মাধ্যমে পাকিস্তানে পাচার করছে। আফগান স্বাধীন স্থানীয় শাসন অধিদপ্তরের প্রধান শামিম খান কাটুয়াজাইকে উদ্ধৃত করে খামা প্রেস জানিয়েছে, তালিবানরা যে পাকিস্তানের সামরিক সরঞ্জাম নিয়ে গেছে তার প্রমাণ এবং ফুটেজ রয়েছে। তবে তালিবানরা অবশ্য ক্রমাগত এই দাবি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর ইতিমধ্যে তালিবানরা দেশটির বেশ কয়েকটি জেলা দখল করে নিয়েছে। বিনা কারণে ও বিনা উস্কাতে আটক গাজান ফার আবু আহতার নামের এক ফিলিস্তিনি যুবক 65 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। বিনা কারণে আটক করে বিচার বা তদন্তের মুখোমুখি করা ছাড়াই বারবার তার বন্দিত্বের মেয়াদ কথিত প্রশাসনিক নির্দেশে নবায়ন করছিল ইসরায়েল। আর এরই প্রতিবাদে মুসলিম এই ফিলিস্তিনি অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন। দখলদার ইসরায়েলি সেনাদের হাতে গণহারে বন্দী ফিলিস্তিনিদের বেশিরভাগই কোনো কারণ ছাড়াই বন্দী হয়ে আছেন। তাদের ব্যাপারে কোনো সাজানো বা মিথ্যা অভিযোগও দায়ের করতে না পেরে ইসরায়েল এইসব বন্দীকে প্রশাসনিক কারণে বন্দী বা প্রশাসনিক বন্দী বলে থাকে। এ ধরনের বন্দীদের মধ্যে থেকে গাজানফার নামের সংগ্রামী ফিলিস্তিনি বন্দী 65 দিন অনশন চালিয়ে বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। বর্ণবাদী ইসরায়েল সেনারা গত বছরের অক্টোবর মাসে 28 বছর বয়স্ক নিরাপরাধ গাজানফারকে আটক করেছিল।
গ্রেপ্তারবন্দিত্বের মেয়াদ দুই দফায় ৬ মাস করে মোট এক বছর পর্যন্ত নবায়নের নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ আর এরই প্রতিবাদে গত মে মাস থেকে কারাগারে খাবার বর্জন তথা অনশন চালিয়ে আসছিল গাজানফার। দখলদারিত্ব এবং আগ্রাসন বিরোধী মিছিলে ছোড়া গুলি এবং টিয়ারশেলে ৩৫০রও বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, এদিন জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনি নাগরিকদের মিছিল লক্ষ্য করে তাজা গুলি এবং রাবারে মোড়ানো স্টিল বুলেট ছুড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় ৩৭৮ জনের হতাহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই দিন কাফার কুদ্দুস এবং বেইথ দাজানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া হেব্রন মাসাফের ইয়াত্তার অবৈধ দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষুণ্ড করে দেয় ইসরায়েলি বাহিনী। বেইজিং ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে বিশ্বের আরও ৩০টি দেশকে উইগুরদের উপর নির্যাতন চালাতে বাধ্য করছে। নো স্পেস লেফট টু রান শিরোনামের একটি প্রতিবেদনে বিশ্বের অন্তত ২৮টি দেশ উইগুরদের হয়রানি এবং ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো এক্ষেত্রে নিকৃষ্ট উদাহরণ। এতে আন্তর্জাতিক পর্যায়ে উইগুরদের উপর চীনের দমন পীড়ন আর তাদের কণ্ঠ রোধ করানোর জন্য চীন যে পদ্ধতি ব্যবহার করছে তা উঠে এসেছে। রাইটস গ্রুপ, অ্যাক্সেস সোসাইটি ফর কন্ট্রোল এশিয়ান অ্যাফেয়ার্স এবং উইগুর হিউম্যান রাইটস প্রজেক্টের যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে। এদিকে অ্যাক্সেস সোসাইটির গবেষণা পরিচালক এবং প্রতিবেদনের অন্যতম লেখক ব্র্যাডলি জার্ডাইন ইমেইলে ভয়েস অফ আমেরিকাকে বলেন, বেইজিং অন্যান্য দেশে বসবাসকারী উইগুরদের ভয় দেখানোর জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে স্পাই ওয়্যার ব্যবহার এবং হ্যাকিং থেকে শুরু করে ইন্টারপোলের মাধ্যমে লক্ষ্য বস্তুতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে লাল নোটিশ প্রকাশ করা পর্যন্ত সবকিছু রয়েছে। জর্ডান আরও বলেন, ২০১৭ সাল থেকে বিদেশি ভিন্ন মতকে স্তব্ধ করানোর সবচেয়ে সাধারণ পদ্ধতি হচ্ছে চীনের সীমানার মধ্যে বসবাসকারী একজন ব্যক্তির আত্মীয় স্বজনকে আটকের হুমকি দেয়া। উইগুরদের উপর আন্তর্জাতিক দমন পীড়নের সবচেয়ে বড় অপরাধী হচ্ছে পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে ওই সীমান্ত থেকে লোকজন নিরাপদে আশ্রয়ে পালিয়ে যাচ্ছে। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা তাদের পরিবারের সদস্যদেরকে আফগান সীমান্ত থেকে দূরে নিরাপদ আফগান তুর্কমেনিস্তান সীমান্তবর্তী এলাকার অধিবাসীরা জানাচ্ছেন, সেখানকার দুটি আফগান গ্রাম শারখাবাত এবং নূরগন্ডি থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর আগে আফগানিস্তানের তুলু নিউজে জানিয়েছে, তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বগদিস প্রদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। এদিকে মধ্য এশিয়ার অপর দেশ তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায়ও তালেবানের সঙ্গে সরকারি সেনাদের লড়াই চলছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের প্রায় ২/৩ বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়া প্রজাতন্ত্রগুলোর সীমান্তে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘাতে মস্কো উদ্বিগ্ন বলে জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।